রংপুরে জনসভা, ওখানে গিয়া অনেক দূর থেকে ওনার সভা শুনলাম, কিন্তু মনের মধ্যে আমার যে লোকটার সঙ্গে কথা না বলে যাব আমি তা হয় না, সেক্রেট হাউসে গেলাম। ওখানে গিয়া দেখি পুলিশ আর মিলিটারি ওরা আমাকে যাইতে দেবে না। আমি তখন ওখান থেকে বললাম যে আমি নীলফামারির গফুর, আর উনি ভেতর থেকে বললেন আসতে দাও। তারপর ভেতরে গেলাম, উনি গেঞ্জি গায়ে বিশ্রাম নিচ্ছিলেন, আমি কিছু কথা তাকে বললাম। দেশ গড়তে গিয়া প্রথমে আপনাকে রাস্তার কাজে হাত দিতে হবে। মুসলিম অধ্যুষিত এই এলাকা, মুসলমানদের মন জয় করে স্থিতিশীলতা আনয়ন করতে হবে। তিনি বললেন ইসলামের উন্নয়নের জন্য আমি তার ব্যবস্থা ইতিমধ্যে নিয়েছি। কিছুক্ষণ কথাবার্তা বলার পর ওখান থেকে বিদায় নিলাম। আল্লাহ তাকে পরলোকে মাগফিরাত দান করুক এবং জান্নাত নসিব করুক।